এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, মাধ্যমিকে প্রশ্নফাঁসের অভিযোগ। সুকান্ত মজুমদারের মালদায় পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস। হোয়াটসঅ্যাপে ঘুরছে মাধ্যমিকের প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁসে যুক্ত মালদহের তৃণমূল শিক্ষা সেলের নেতা, এমনটাই অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আপনাদের জানাবো, গতকাল থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘন্টারও বেশি সময় পর প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছে, এটা কোনোভাবেই প্রশ্ন ফাঁস নয়, জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি অভিযোগ করছেন, তার বক্তব্য শোনাবো। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাবো, তার আগে শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, ঠিক কি তার বক্তব্য এবং পাল্টা মধ্যশিক্ষা পর্ষদের তরফেই বা কি বলা হচ্ছে? তিনি আজকে একটি টুইট করেন, যে টুইটের মাধ্যমে যেখানে একটা কোশ্চেন পেপার তিনি প্রকাশ করেছেন, যেখানে তার বক্তব্য হচ্ছে যে এই কোশ্চেন এটা ইংরেজি প্রশ্নপত্র, এবং তিনি বলেন যে পরীক্ষা শেষ হলেই বোঝা যাবে যে এটা আসল ইংরেজি প্রশ্নপত্র কিনা। এবং কার্যত পরীক্ষা শেষের পরে দেখা যায় যে স্টুডেন্টরা বলে যে হ্যাঁ, এই প্রশ্নটাতেই তারা পরীক্ষা দিয়েছেন, এবং সেখান থেকে কার্যত বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু এক্ষেত্রে প্রশ্ন বাইরে বেরিয়ে এসে অভিযোগ করেছেন। তবে তার এই অভিযোগকে কিন্তু পুরোপুরি খণ্ডন করে দিয়েছে বা নস্যাৎ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন যে এটা কোনোভাবেই প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসা বা ফাঁস নয়। সেক্ষেত্রে প্রশ্ন বাইরে বেরিয়েছে ঠিকই, কিন্তু সুকান্ত মজুমদার যে সময় টুইট করেছেন সেটা হচ্ছে প্রায় পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা পরে। এখন পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা পরে যদি তিনি টুইট করছেন প্রশ্নপত্র বাইরে বেরিয়েছে বলে, ততক্ষণে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, স্টুডেন্টরা ভেতরে ঢুকে গেছে। তবে এটা তিনি বলেছেন যে ভেতর থেকে কেউ নিশ্চয়ই মোবাইল ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছে, সেটা তিনি বলেছেন। তবে সেটাকে তিনি ফাঁস বলছেন না। এখানে শ্রেয়সী, প্রশ্ন শুধুমাত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ নয়, এর পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি বলছেন প্রশ্ন ফাঁসে যুক্ত মালদহের তৃণমূল শিক্ষা সেলের নেতা। দেখো, এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নির্দিষ্টভাবে কিছু বলেননি, তবে তার যেটা বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যে ফাঁসের তত্ত্ব বলছেন ফাঁস হয়নি, কারণ পরীক্ষা শুরু দেড় ঘন্টা পরে সুকান্ত মজুমদার তিনি প্রশ্নপত্র টুইট করছেন, এবং এক্ষেত্রে তিনি বলছেন যে তবে প্রশ্নপত্রটা কেউ ভেতর থেকে ফোনে ছবি তুলে সেটা বাইরে পাঠিয়েছে। তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে আইনের পরিবর্তন না করলে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে সরকারকে মেলাইন করার জন্য। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার অভিযোগ কি, বক্তব্য শোনাবো। মাধ্যমিকের আজকে প্রশ্নপত্র ইংরেজির মালদা জেলাতে ঘুরে বেড়াচ্ছে, পর্ষদ বিভিন্ন সময় নিয়ে তাদের যুক্তি দেখিয়েছে যে স্টুডেন্টরা ভিতরে ঢুকে গিয়ে মোবাইল নিয়ে নাকি ছবি তুলে বেরিয়েছে। কিন্তু আমার কাছে এটা হোয়াটসঅ্যাপে পৌঁছই আজকে 24:12:48, তার মানে পরীক্ষা শুরু হওয়ার, পরীক্ষা হলে ঢোকার অনেক আগে থেকেই এই প্রশ্নপত্র মালদা জেলায় বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। এবং আমার কাছে খবর আছে, পর্ষদ তদন্ত করে দেখুক, মালদা জেলার তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই কোশ্চেন ফাঁস করেছে। তদন্তে এই হৈমন্তী গাঙ্গুলি সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসে আমাদের নজর থাকবে সেদিকে, এর পাশাপাশি অন্য খবরের দিকে নজর রাখবে।